আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমাদের লার্ন সোলো চ্যানেলে জানাই স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আমরা আজ থেকে আগামী কয়েকটি ভিডিওর মধ্যে জানব কীভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে হয় এবং এর মাধ্যমে কীভাবে বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করা যেতে পারে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট এক্সেল কী। মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্মার্ট স্প্রেডশিট সফটওয়্যার যা তৈরি করেছে মাইক্রোসফট কোম্পানি, যা আমরা সবাই জানি। এখন একে স্মার্ট স্প্রেডশিট সফটওয়্যার কেন বলা হচ্ছে, কারণ মাইক্রোসফট এক্সেল নিজে থেকে আপনাকে বিভিন্ন কাজ করতে সাহায্য করবে এবং আপনার কাজকে অনেক সহজ করে দেবে। এরপর আসা যাক মাইক্রোসফট এক্সেলে কী করা যায়। মাইক্রোসফট এক্সেলের মূল কাজ হচ্ছে বিভিন্ন ডাটা সংরক্ষণ করা। এর মাধ্যমে আমরা বিভিন্ন হিসাবের কাজ বা অন্যান্য কমার্শিয়াল কাজও করতে পারি। আর আরেকটি মজার ব্যাপার হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিন্তু প্রোগ্রামিংও করা যায়। এখন এটা কি আমাদের কোনো কাজে দেবে? অবশ্যই কাজে দেবে। মাইক্রোসফট এক্সেলের দক্ষতা থাকলে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে বা অফিসে কম্পিউটার অপারেটরের কাজ করতে পারেন, তাছাড়া অনেক মজার আউটসোর্সিংয়ের কাজও করতে পারেন। আর আউটসোর্সিংয়ের কাজের জন্য ডাটা এন্ট্রি খুবই কমন এবং দরকার একটি কাজ। মাইক্রোসফট এক্সেলে কাজ জানা থাকলে আপনি আউটসোর্সিং করে ঘন্টায় আপনি $3-4 সর্বনিম্ন উপার্জন করতেই পারবেন, এরপর আপনি যত পারেন। এখন এত কিছু বলা হলো কেন? কেননা আমরা যদি কোনো একটা বিষয়কে কখ থেকে না জানি, তো অন্য কেউ যদি আমাকে কখ জিজ্ঞেস করে, এরপর যদি আমরা কখ উত্তর দিতে না পারি, তাহলে অবশ্যই আমাদের কাছে লজ্জা লাগবে। এর জন্য আমাদের যেন লজ্জায় পড়তে না হয়, এর জন্য এত কষ্ট করে এত কিছু শোনা লাগলো। আচ্ছা, যাই হোক, এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে এই ভিডিওটি দেখার পর আমাদের সকল দর্শকেরই একটি করণীয় রয়েছে। কাজটি হচ্ছে আপনাদের সকলকে এক একটি ভিডিও দেখার পর তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এবং নিজের মনের মতো করে তার কাজ করতে হবে এবং নিজেকে ক্রিয়েটিভ করে তুলতে হবে। এটাই আপনাদের একমাত্র কাজ। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।